বঙ্গ ট্রাভেলের সকল বন্ধুদের নমস্কার। এবছর উত্তরাখণ্ডে চারধাম যাত্রা শুরু হয়ে গেছে, আর আপনারা যদি ভাবেন এই চারধাম যাত্রা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা করতে চান বা যে কোনো একটা কেদারনাথ বা বদ্রীনাথ যেতে চান, তবে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আপনাদের বলবো চারধাম যাত্রা কিভাবে যেতে হয়, মিনিমাম কত দিনের হয় এই চারধাম যাত্রা, কোন রুট ফলো করতে হয়, কোথায় কোথায় রাত্রিযাপনের ব্যবস্থা আছে, টেন্টে থাকার দরকার আছে কি না, কোথায় কি কি খাবার পাওয়া যায়, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থায় বা কি আছে, পুরো রাস্তায় কত কিলোমিটার ট্রেকিং করতে হবে, বয়স্ক বা হাঁটতে অসমর্থ লোকেদের জন্য ঘোড়া বা হেলিকপ্টার কোথা থেকে কিভাবে বুকিং করতে হয়, সাইট সিনই বা কি কি রয়েছে, কোন সময় এই চারধাম যাত্রা করা উচিত, রেজিস্ট্রেশনই বা কিভাবে করতে হয়, বাইক নিয়ে যেতে চাইলে কি কি পেপার্স সাথে রাখতে হবে, বাস, ট্যাক্সি বা বাইকে করে কমপ্লিট করতে হলে সর্বমোট কত টাকা কিসে খরচ হতে পারে, আর সর্বশেষে এই চারধাম যাত্রার জন্য কোনো গাইডের দরকার আছে কি না, এই সমস্ত কিছুই আজ বলবো। ভিডিওটি একটু লম্বা হবে। যদি আপনাদের একবার হলেও কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার বা চারধাম যাওয়ার ইচ্ছা থাকে তো স্কিপ না করে ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি বাংলায় এত ডিটেলসে এই চারধাম যাত্রার গাইডলাইন্স আর পাবেন না, এক এক করে সমস্তটা বলছি। সাধারণত চারধাম যাত্রা শুরু হয় উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। যেহেতু ভারতবর্ষের প্রায় সব জায়গা থেকেই ট্রেন হরিদ্বারে আসে, তাই এখান থেকেই রুটটা শুরু হয়। হরিদ্বার থেকে এই যাত্রা শুরু হবে এবং হরিদ্বারেই এসে শেষ হবে। মিনিমাম আপনাদের চারধাম যাত্রা কমপ্লিট করতে 9 থেকে 10 দিন লাগবে। আপনারা যদি 10-12 জনের গ্রুপে থাকেন তাহলে বেস্ট অপশন হলো টেম্পো ট্রাভেলার, 6-7 জনের হলে ইনোভা বা আর্টিগা টাইপের কোনো 7-সিটার গাড়ি, আর 3-4 জন হলে মারুতি ডিজায়ার, টাটা ট্যুর, টয়োটা ইটিয়াস এই ধরনের কোনো মিনি কার করে নিতে পারেন। হরিদ্বার পৌঁছে আপনারা পার্সন হিসেবে গাড়ি ভাড়া করে নিন, আর চাইলে বাস সার্ভিসও নিতে পারেন, তাতে যাতায়াত খরচ অনেকটাই কম হবে, তবে হাতে আরও 1-2 দিন বেশি সময় লাগতে পারে। আর আমাদের মতো বাইকে যেতে চাইলে প্রিভিয়াস ব্লগিং ভিডিও দেখুন, সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন। ট্রান্সপোর্টেশনে আপনি বাইক, কার বা বাস যে কোনো কিছুই ইউজ করুন না কেন, রুটটা কিন্তু এই সেমই থাকবে। হরিদ্বারে পৌঁছে সময় থাকলে একটু সাইট সিন করে নিতে পারেন, আর হরকি পৌড়ি ঘাটে গঙ্গা স্নান করে এই যাত্রা শুরু করুন। পরের দিন সকালে ডে 1 থেকে শুরু হবে আপনাদের এই যাত্রা। প্রথমে আপনাদের যেতে হবে যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে মুসৌরি দেরাদুন হয়ে পৌঁছে যান বারকোটে। পাহাড়ি রাস্তায় প্রায় 200 কিলোমিটার রাস্তা যেতে 8-10 ঘন্টা মতো সময় লেগে যাবে। এখানে রাত্রিযাপন করুন। বারকোটে রাত্রিযাপনের জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন, 1500 থেকে 2000-এর মধ্যে রুম ভাড়া শুরু হবে। এছাড়া কিছু ধর্মশালাও পেয়ে যাবেন। কোথায় থাকবেন এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। খাওয়ার ব্যাপারে বলতে গেলে ব্রেকফাস্ট বা লাঞ্চ তো এভরিডে আপনাদের রাস্তাতেই করতে হবে, আর বারকোটে এসে ডিনারের জন্য মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। তবে মাথায় রাখতে হবে যেহেতু এই চারধামের জন্য আপনি দেবভূমিতে এসেছেন, তো এখানে 95% জায়গাতেই আপনাকে ভেজ খাবারই খেতে হবে, নন ভেজ খাবার পাবেন না। এইভাবে আপনার ডে 1 কমপ্লিট হবে। ডে 2-তে আপনাকে যেতে হবে জানকীচট্টি বা জানকীচট্টি। এখান থেকে যমুনোত্রী ধামের জন্য ট্রেকিং শুরু হয়। যে গাড়ি 9 দিনের জন্য ভাড়া করেছেন ওই গাড়িতেই আপনাকে নিয়ে যাবে এই জানকীচট্টি। এই 45 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। এখানে গাড়ি রেখে ব্রেকফাস্ট করে নিন ও দীর্ঘ 6 কিলোমিটার ট্রেকিংয়ের জন্য রওনা দিন। এখান থেকেই আপনি ঘোড়া ভাড়া নিতে পারেন, দাম পড়বে 1500 থেকে 2500 টাকা প্রতি ঘোড়া। তাছাড়া যারা পায়ে হেঁটে যেতে বা ঘোড়ায় চড়ে যেতে পারবেন না তাদের জন্য রয়েছে পালকির ব্যবস্থা। 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এই যমুনা মাতার যমুনোত্রী ধামে। এখানে কিছু সময় কাটান ও পুজো দিন, পুজোর সামগ্রী সব এখানেই পেয়ে যাবেন। এরপর যমুনা নদীর উৎসস্থল দেখুন ও কিছু টাইম পর নিচের দিকে ফিরে আসুন ওই জানকীচট্টিতে। নামতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো। ট্রেকিংয়ের রাস্তাতে অনেক ছোট ছোট ঘুমটি দোকান পাবেন, চা, ম্যাগি, ড্রিঙ্কস ইত্যাদি পেয়ে যাবেন। জানকীচট্টি থেকে ওই একই পথে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবারও বারকোটের হোটেলে চলে আসুন। এইভাবে আপনার ডে 2 কমপ্লিট হবে। ডে 3 শুরুর আগে আপনাদের একটা ইনফরমেশন দিই, কখন এই চারধাম যাত্রা করবেন। এপ্রিলের শেষের দিক থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এই 6 মাস মতো চারধাম যাত্রা খোলা থাকে। বছরের বাকি সময় প্রচণ্ড শীতের বরফ জমে যাওয়ার কারণে ওই যাত্রাপথ ও 4টি মন্দির পুরোপুরি বন্ধ থাকে। মে জুন মাসে প্রচুর ভিড় থাকে যেহেতু ওই সময়টাই ওপেন হয়।
আর জুলাই আগস্ট মাসে বর্ষাকাল, পাহাড়ি ধসের সম্ভাবনা থাকে। তাই এই দুটো সময় বাদ দিয়ে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যান, তাতে ভিড়টাও একটু কম থাকে আর দুর্ঘটনার ভয়ও থাকে না। আর অক্টোবরের শেষের দিকে গেলে ভাগ্য ভালো থাকলে কেদারনাথ ও গঙ্গোত্রীতে স্নোফলও পেতে পারেন। আমরা পেয়েছি আর এনজয়ও করেছি, সেই দৃশ্য না দেখে থাকলে আগের ব্লগিং ভিডিওতে দেখে নিন। এবার আসি ডে থ্রিতে। আজ বারকোট থেকে উত্তরকাশী আসুন, খুব সুন্দর জিগজ্যাগ পাহাড়ি রাস্তা, আসতে ভালোই লাগবে। এই 80 কিলোমিটার রাস্তাতে পাবেন পাইনের বন আর সুন্দর সিনিক বিউটি। উত্তরকাশী পৌঁছে কাশী বিশ্বনাথ মন্দির দেখে নিন। ভাগীরথী নদীর তীরে উত্তরকাশী শহরটি বেশ ভালো, এখানেও রাত্রিযাপন করতে পারেন। তবে আমি বলবো এখান থেকে লাঞ্চ সেরে আরও 80 কিলোমিটার এগিয়ে চলে আসুন হার্সিল ভ্যালিতে, এখানে নাইট স্টে করুন। এখানে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের থাকার ব্যবস্থা রয়েছে। এই GNVN এর হোটেল কীভাবে বুকিং করবেন তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া হার্সিলের কাছেই বগৌরি নামে একটা ছোট্ট গ্রামে কয়েকটি সুন্দর হোমস্টে রয়েছে, এখানেও থাকতে পারে। আমি এই 9 দিনে যত জায়গায় রাত্রিযাপনের কথা বলবো সব জায়গাতেই এই GNVN অর্থাৎ গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের হোটেল ও হোমস্টে রয়েছে, এগুলোতে থাকতে পারেন। বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া নর্মাল হোটেল ও হোমস্টেও পেয়ে যাবেন, সেখানেও থাকতে পারেন। Day 4 হার্সিল থেকে আমরা যাব গঙ্গোত্রী। 26 কিলোমিটার মতো রাস্তা, ওই ভাড়া গাড়ি করেই পৌঁছে যান সকাল সকাল। এখানে আসতে কোনো ট্রেকিং করতে হবে না, ডাইরেক্ট গাড়ি নিয়ে পৌঁছে যাবেন। খুব সুন্দর একটা মন্দির পুরো বরফে ঢাকা পাহাড়ের গায়ে, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে সুরধুনী প্রতীত পাবনী ভাগীরথী গঙ্গা। এখানে পুজো দিয়ে কিছু সময় কাটান ও ভাগীরথীর ভ্যালি ধরে আবারও সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে ফিরে আসুন হার্সিল ভ্যালিতে। এই ভাগীরথী নদীর তীরে রাস্তাটা খুবই সুন্দর, এখানে ফটোশ্যুটও করতে পারেন। আর যদি গোমুক ট্রেকিংও করতে চান তো গঙ্গোত্রী থেকে আরও 2 দিন এক্সট্রা সময় দিতে হবে। এই যাত্রায় আমরা গোমুক ট্রেকিং রাখিনি, হার্সিলে ফিরে এসে লাঞ্চ সেরে নিন। রাস্তায় অনেক আপেল বাগান রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্য অনুভব করুন এবং ফটোশ্যুট করুন। বিকালের দিকে আবারও উত্তরকাশীতে ফিরে আসুন ও হোটেল বুকিং করে রাত্রিযাপন করুন, এখানে হোটেল মোটামুটি 1000 টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে। Day 5 সকাল সকাল বেরিয়ে পড়ুন কেদারনাথ ধামের উদ্দেশ্যে। আজ প্রায় 220 কিলোমিটার মতো রাস্তা, আসতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। আজ নাইট স্টে করুন সোনপ্রয়াগে। আমি বলেছি সেপ্টেম্বর অক্টোবরের টাইমটা বেস্ট টাইম, এই সময় সোনপ্রয়াগের হোটেল রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেগুলো 1500 টাকা থেকে শুরু হবে। আর মে জুন মাসের দিকে গেলে এই সোনপ্রয়াগে হোটেলের রুম ফাঁকা নাও পেতে পারেন, কারণ আগেই বলেছি প্রচুর ভিড় হয় এই সময়টায়। আর রুম ভাড়াও ওই সময় 3000 থেকে 4000 পর্যন্ত হতে পারে। তবে এই সময় রুম না পেলে আপনি সোনপ্রয়াগে পৌঁছানোর আগে সীতাপুর, শিরসি বা ফাটাতেও রাত্রিযাপন করতে পারেন। আর খাওয়ার জন্য অনেক হোটেল রয়েছে, কোনো অসুবিধা হবে না, তবে এখানে খাবার রেটটা একটু বেশি। এইভাবে আপনাদের Day 5 কমপ্লিট করুন। Day 6 আগে কয়েকটা ইনফরমেশন দিই। চারধাম যাত্রায় মেনলি কেদারনাথ ধাম যেতে গেলে একটি পারমিটের প্রয়োজন হয়, যাকে আমরা ই পাস বলি। এই ই পাস আপনি সোনপ্রয়াগে, গৌরীকুণ্ডে এমনকি হরিদ্বার থেকেও করে নিতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, মোবাইল নাম্বার, আর যদি আমাদের মতো বাইকে করে রাইড করতে চান তো ড্রাইভিং লাইসেন্স। আর এটি প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে বানাতে হবে, যদি ট্যুর এজেন্টের সাথে যান তো তারাই সব ব্যবস্থা করে দেবে। এছাড়া আপনি চাইলে অনলাইনে ই পাসও বানিয়ে নিতে পারেন। কিভাবে বানাবেন তা অলরেডি চারধাম যাত্রার ব্লগের Episode 2 ডেসক্রাইব করে দিয়েছি, ওই ভিডিও দেখে নিন। এবার আসি Day 6 একদম ভোর ভোর সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড থেকে লাইন দিতে শুরু করুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড এই 5 কিলোমিটার রাস্তা আপনাকে গভর্নমেন্টের শাটল গাড়িতেই যেতে হবে, পার্সোনাল কোনো গাড়ি এলাও হবে না। সেক্ষেত্রে আপনাকে ভাড়ার গাড়িটি বা বাইকটি বাইক স্ট্যান্ডে সোনপ্রয়াগের পার্কিংয়ে রেখে দিতে হবে। সোনপ্রয়াগের একটি বিশাল বড় পার্কিং রয়েছে। Day 5 সোনপ্রয়াগ, সীতাপুর যেখানেই থাকুন না কেন, এখান থেকে চেক আউট করে ওই আপনার সমস্ত লাগেজপত্র সোনপ্রয়াগের ক্লক রুমে রেখে যেতে পারেন বা আপনাদের গাড়িতেও রাখতে পারেন। আর শুধুমাত্র এসেন্সিয়াল কিছু জিনিসপত্র নিয়েই ট্রেকিংয়ের জন্য রওনা হন। গৌরীকুণ্ড পৌঁছে 16-17 কিলোমিটার রাস্তা ট্রেকিং করতে শুরু করুন মহাদেবের নাম নিয়ে। আস্তে আস্তে এনজয় করতে করতে রাস্তাটি পাড়ি দিয়ে বিকালের আগেই পৌঁছে যান আপনাদের চিরপ্রতীক্ষিত শ্রী শ্রী কেদারনাথ ধামে। এতে 8-9 ঘন্টার মতো সময় লাগতে পারে।
সাথে করে অল্প কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন। যদিও পুরো রাস্তাটি জুড়ে ছোট ছোট সব খাবারের দোকান পাবেন, তবে যত ওপরের দিকে যাবেন তত খাবারের দাম বাড়তে থাকবে। সন্ধ্যার মধ্যে কেদারনাথ মন্দিরে পুজো দিন আর ওখানকার অকল্পনীয় সুন্দর রূপ দর্শন করুন। আর ওই রাতটা কেদারনাথ মন্দির প্রাঙ্গণে হোটেল বা টেন্টে থাকুন। এখানে হোটেল পাবেন কি না, রেট কত, টেন্টে থাকতে কি কি অসুবিধা হতে পারে, তারই বা রেট কেমন, কীভাবে আপনি কোনো ফ্রড হোটেলের পাল্লায় পড়তে পারেন, রাত্রিযাপনের জন্য আর কোনো অপশন আছে কি না, সেই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি। কেদারনাথ আসতে গেলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিন, উপরের আই বাটনে দিয়ে দিলাম। এইভাবে আপনাদের ডে সিক্সটি কমপ্লিট হবে। ডে সেভেনে আপনি আবার সকালে শ্রী শ্রী মহাদেবকে দর্শন করে তুষার শুভ্র পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবারও 16-17 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে নেমে আসুন গৌরীকুণ্ডে। আর এই গৌরীকুণ্ড থেকে আবারও শাটেলে করে সোনপ্রয়াগ এবং সোনপ্রয়াগ থেকে বাইক বা চার চাকা নিয়ে চলে আসুন গুপ্তকাশী পর্যন্ত। অনেকেই সোনপ্রয়াগেই ওই রাত্রিটা থেকে যায়। আমি বলবো সোনপ্রয়াগ থেকে গুপ্তকাশী মাত্র 30 কিলোমিটার রাস্তা এগিয়ে চলে আসুন। এতে করে আপনার 3টি এক্সট্রা সুবিধা পাবেন। 1, আপনি যদি সন্ধ্যার আগে গুপ্তকাশী পৌঁছাতে পারেন তো গুপ্তকাশীর কাশী বিশ্বনাথ মন্দির দেখে নিতে পারবেন। 2, সোনপ্রয়াগের হোটেলের রুমের থেকে গুপ্তকাশী হোটেলের রুম ভাড়া কম টাকায় পাবেন, চাইলে ওখানকার ধর্মশালায়ও থেকে যেতে পারেন। আর 3, নেক্সট ডে 8 আপনার সোনপ্রয়াগ টু বদ্রীনাথ এই 220 কিলোমিটার পাহাড়ি রাস্তা কিছুটা ডে 7 কমপ্লিট করে রাখুন। ডে 8 গুপ্তকাশী থেকে সকাল সকাল রওনা দিন বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। 190 কিলোমিটার পাহাড়ি রাস্তা যেতে সময় লাগবে মোটামুটি 8 ঘন্টার মতো। রাস্তায় পঞ্চপ্রয়াগের মধ্যে 4টি প্রয়াগই দেখতে পাবেন। মন্দাকিনী নদীর পাশাপাশি রুদ্রপ্রয়াগ পর্যন্ত আসুন। এখানে দেখতে পাবেন অলকানন্দা ও মন্দাকিনী দুটো নদীর সংযোগস্থল। এখান থেকে NH 58 ধরে এগিয়ে যান, রাস্তায় পাবেন কর্ণপ্রয়াগ ও নন্দপ্রয়াগ। এখান থেকে যোশীমঠ আসুন। প্রসঙ্গত উল্লেখ্য, গুপ্তকাশী থেকে আসার আরেকটি রাস্তা রয়েছে যেটি চোপটা হয়ে আসে। এই চোপটা জায়গাটি ভারী সুন্দর। আপনাদের হাতে যদি সময় থাকে এখানেও আরেকটি নাইট স্টে করে নিতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি যে চোপটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখান থেকেই তুঙ্গনাথ মন্দিরের ট্রেকিংও করতে হয়। এই চোপটা হয়ে রাস্তাটি যোশীমঠের আগেই আবার মেন হাইওয়ের সাথে মিলিত হয়েছে। যোশীমঠে পৌঁছে লাঞ্চ করে নিন, তারপর বিষ্ণুপ্রয়াগ হয়ে শ্রী শ্রী বদ্রীবিশালের বদ্রীনাথ ধামে পৌঁছে যান। হিমালয়ের বুকে খুবই সুন্দর একটা ছোট্ট গ্রাম এই মানা। এখান থেকে বদ্রীনাথে ফিরে আসুন এবং ভীমপুল দেখে নিন। এরপর সন্ধ্যার বেলায় বদ্রীনাথ ধামে সন্ধ্যারতি দেখে নিন এবং এখানেই পাহাড়ের কোলে একটা হোটেল দেখে রাত্রিযাপন করুন। বদ্রীনাথ ধামেও প্রচুর হোটেল রয়েছে। এইভাবে আপনাদের ডে 8 সম্পন্ন করুন। ডে 9 শ্রী শ্রী বদ্রীবিশালকে প্রণাম করে রওনা দিন হরিদ্বারের উদ্দেশ্যে। এই দিন সকাল সকাল বেরোতে হবে, কারণ লাস্ট ডে 310 কিলোমিটার রাস্তা জার্নি করতে হবে। তবে এই রাস্তাটা বেশ চওড়া ও ভালো, সময় লাগবে 12 ঘন্টা মতো। আগের দিনে তো পঞ্চপ্রয়াগের 4 প্রয়াগ দেখেছেন, আজ পঞ্চপ্রয়াগের প্রধান দেবপ্রয়াগটি দেখে নিন। এখানে ভাগীরথী ও অলকানন্দা নদী দুটো মিশে ভাগীরথী নামে বয়ে আসছে। এখান থেকে ঋষিকেশ হয়ে হরিদ্বারে পৌঁছালেই আপনাদের হরিদ্বার টু হরিদ্বার 9 দিনের 4 ধাম যাত্রা কমপ্লিট। হাতে আর একদিন সময় থাকলে যোশীমঠ থেকে আউলি যেতে পারেন। পুরো বরফের সাম্রাজ্য এই আউলি। যোশীমঠ থেকে এখানে যাওয়ার রোপওয়ে রয়েছে, আর এই রোপওয়েটি ভারতের লংগেস্ট রোপওয়ে। এবার আসি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনে। এই 4 ধামে যমুনোত্রী ও কেদারনাথ ধামে 6 কিলোমিটার ও 17 কিলোমিটার রাস্তা ট্রেকিং করতে হয়। যদি আপনাদের সাথে কোনো বয়স্ক ব্যক্তি বা হাঁটতে অসমর্থ ব্যক্তি থাকেন, জানকী চট্টি থেকে এবং কেদারনাথের জন্য গৌরীকুণ্ড থেকে পালকিরও ব্যবস্থা রয়েছে। সব কিছুর রেট সময় হিসেবে ভ্যারি করে। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, মোবাইল নেটওয়ার্ক। মোটামুটি সমস্ত জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় জিও, এয়ারটেল ও BSNL-এর, কারণ কেদারনাথ যাত্রায় ইলেকট্রিসিটির প্রবলেম হয়। থার্ড ইম্পর্টেন্ট থিং, সবার 4 কপি পাসপোর্ট ফটো, আধার কার্ড এবং তার 2 কপি করে জেরক্স অবশ্যই সাথে রাখবেন। এছাড়াও যেগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো, এখানে ঠান্ডা বেশি তো শীতের গরম জামা কাপড় সঙ্গে নেবেন, আর
এই সুন্দর হিমালয়কে পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদেরও, তাই যেখানে সেখানে ডিসপোজাল, প্লাস্টিক, ওয়াটার বটল, খাবারের র্যাপার ইত্যাদি ফেলে নোংরা করবেন না। আর ই পাসের কথা তো ভিডিওর মাঝেই বলেছি, এবার আসি মোট কত খরচ খরচা হতে পারে। প্রথমত বলবো, এজেন্ট থ্রু প্যাকেজ নেওয়ার কোনো দরকার নেই, এতে রেটটা অনেকটাই বেশি হতে পারে। আর এই ভিডিও দেখার পর আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না, নিজে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করে নিতে পারবেন। এর মধ্যে হোটেল খরচ, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন সব কিছু ইনক্লুড রয়েছে। এরপর যদি আপনাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আমাদের চ্যানেলে চারধাম যাত্রার ব্লগিং ভিডিও দেখে নিন। আর তাছাড়াও ইনফরমেশনের দরকার হলে আমাদের কমেন্ট করে জানান, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন। জয় কেদার, জয় বদ্রী।